আশা করছি সব ভালোই আছো আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে ইন্টারভিউ শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তিনি জানালেন যে প্রত্যেকবার যে এসিসি হবে এবং প্রাইমারি টেট হবে ওই জিনিসটা আবার উনি ওই ব্যাপারে মুখ খুললেন তো আমি পুরো রিপোর্টটা তোমাদের আজকে বলে বা পড়ে শোনাচ্ছি তোমরা দেখো যে দীর্ঘ প্রতিকার প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তারিখ ঘোষিত হলো উনিশ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ শুরু হবে চলবে শেষ পর্যন্ত আজ বিকেলে সাংবাদিক করে এই খবর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলেন উনিশ জুলাই থেকে উচ্চ প্রাথমিক ইন্টারভিউ শুরু হবে কোভিড বিধিকে সম্পূর্ণ মান্যতা দিয়ে ইন্টারভিউ চলবে আজ থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এটা অফিসিয়াল ওয়েস্ট ডাব্লুডিউ ওয়েস্টবেঙ্গল এসএসসি যেটা ডট কম আছে সেখানে দেখতে পাওয়া যাবে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে এর আগের প্রাপ্ত নম্বর অর্থাৎ যেটা টেটে প্রাপ্ত নম্বর আছে এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে আদালতের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে মোট শূন্য পদের সংখ্যা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ আজ থেকে ইনটিমেশান লেটার ডাউনলোড করতে পারবেন চাকরি প্রার্থীরা পুরোপুরি স্বচ্ছভাবে নিয়োগ হবে এই জিনিসটা আমি বারবার করে বলছি বা ওনারাও বারবার উল্লেখ করছেন যে পুরোপুরি স্বচ্ছভাবে নিয়োগ হবে অর্থাৎ অনেকবার কোর্টের ধাক্কা খেয়ে আন্দোলন শুনে ওনারা একদম পরিবর্তন হওয়ার মুখোমুখি হয়ে আছে পুরোপুরি স্বচ্ছভাবে নিয়োগ হবে বারবার বলছে এবং এর পরের পেজে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে উনি বারবার আবার বলছেন যে প্রত্যেকবার এসএসসিটাও হবে ওই এই স্বচ্ছতার সঙ্গে সঙ্গে দুই কথাটা কিন্তু ওনারা বারবার উল্লেখ করছেন তো এখানে বলছে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী বলেন আমি বলতে পারি মহামান আদালতের রায় মেনে স্বচ্ছতা বজায় রেখে রাজ্যের ছেলে মেয়েদের যাতে চাকরি হয় তার চেষ্টা করা হবে অর্থাৎ অস্বচ্ছতার ছটা এবার রাখার চেষ্টা করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এটা চান আমরা এটা শুরু করছি মানে এই জিনিসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এর আগে কিন্তু ওনারা অস্বচ্ছতার শিকার ছিলেন আমরা এটা শুরু করছি মানে স্বচ্ছভাবে নিয়োগ কথাটা এবার ওনারা শুরু করছেন এটা কিন্তু সত্যি বাস্তব কথাটা কিন্তু এটাকে কাটমানি বা অস্বচ্ছভাবে নিয়োগ হচ্ছিলো এবার কিন্তু ওনারা নিজেই বলছেন এবার আমরা এটা শুরু করছি আমরা এটা শুরু করছি মানে স্বচ্ছভাবে নিয়োগ করা ভবিষ্যতে আর কোনো দুর্নীতি নিয়োগ হবে না আমরা ধাপে ধাপে চেষ্টা করছি আমরা মনে হয় আমার মনে হয় আগামী দিনে কোনো অভিযোগ থাকবে না মানে অস্বচ্ছতা নিয়ে কোনো অভিযোগ থাকবে না বা কোনো কোর্ট কেসের ঝামেলাটা থাকবে না কারণ ওনারা স্বচ্ছতারভাবে স্বচ্ছভাবে কিন্তু নিয়োগটা করার চেষ্টা করবেন এবার শেষে উনি বারবার করে যেটা আগে থেকেও বলে আসছেন যে আমরা প্রত্যেক বছর প্রাথমিকের টেট অর্থাৎ প্রাইমারি টেট এবং এসিসির পরীক্ষা নেওয়া হবে মানে আমরা বলতে আমাদের দ্বারা ওখানে বলতে চাইছেন মানে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বছর বলতে চাইছেন যে প্রাথমিকের টেট এবং এসিসি পরীক্ষাটা প্রত্যেক বছর নেওয়া হবে এটা কিন্তু সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ যেটা দু হাজার এগারোর পর থেকে দু হাজার এগারোর পর থেকে এটা মানুষ শুধু স্বপ্নই দেখছিল যে প্রত্যেকবার টেট হবে বা এসিসি হবে যেটা হচ্ছিল না অনেক পরীক্ষার্থী কিন্তু খুবই টেনশানে বা খুবই জটিলতার মধ্যে ভুগছিল ওই জিনিসটা আস্তে আস্তে শেষ হতে চলেছে আশা করছি প্রত্যেক বছর প্রত্যেক বছর টেট হবে এবং যুবক ভাই বোনরা বা যারা বেকার ভাই বোনরা কিন্তু কাজে লাগবে তো চ্যানেলটিতে তোমরা নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে সাথে সাথে করো আমি কিন্তু এখানে ভিডিওগুলো আপলোড করেই থাকি থ্যাংক ইউ